তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৮, যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে ৭৮ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এই অধ্যায়টি। অধ্যায়ে দেখো একটি মূল প্রশ্ন রয়েছে, একটি পেন্সিলের দাম ২০ টাকা ও একটি ছবি আকার খাতার দাম ১৫০ টাকা, ৫টি পেন্সিল ও একটি ছবি আকার খাতা কিনতে কত টাকা লাগবে? এখানে দেখো ৫টি পেন্সিল দেওয়া আছে আর একটি ছবি আকার খাতা দেওয়া আছে। রাফি কি বলছে শোনো, মোট খরচ বের করার জন্য আমাদের প্রথমে ৫টি পেন্সিলের দাম বের করতে হবে। তুলি বলছে, এটির হিসাব বের করার জন্য প্রথমে আমাদের গুণ করতে হবে এবং পরে যোগ করতে হবে। এখানে বলা হয়েছে, ১ নম্বর প্রশ্ন তৈরি করা হয়েছে যে ৫টি পেন্সিলের দাম বের করার জন্য একটি পেন্সিলের দামকে ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে একটি পেন্সিলের দাম ২০ টাকা হলে ৫টি পেন্সিলের দাম হবে ২০ গুণ ৫ = ১০০ টাকা। এবার দ্বিতীয় ধাপে দেখো, একটি ছবি আকার খাতার দাম ১৫০ টাকা, ৫টি পেন্সিল ও একটি ছবি আকার খাতার দাম বের করার জন্য ৫টি পেন্সিলের দামের সাথে একটি ছবি আকার খাতার দাম যোগ করতে হবে। ৫টি পেন্সিল ও একটি ছবি আকার খাতা কিনতে লাগবে ১০০ যোগ ১৫০ = ২৫০ টাকা। তাহলে আমরা দেখলাম যে রাফি এবং তুলি এই সমস্যাটির সমাধান করেছে ২টি ধাপে। এখানে একটি ধাপে পেন্সিলের ৫টি পেন্সিলের দাম বের করা হয়েছে এবং দ্বিতীয় ধাপে এখানে ৫টি পেন্সিল ও একটি ছবি আকার খাতার দাম যোগ করা হয়েছে। যোগ করে মোট দাম বের করা হয়েছে ২৫০ টাকা। আমরা এবারে দেখি একটি কাজ, ৬টি ঝুড়ির প্রতিটিতে ৩০টি করে আম আছে, অন্য একটি ঝুড়িতে ৩৭টি আম আছে, ৭টি ঝুড়িতে মোট কতটি আম আছে? এখানে দেখো ৬টি ঝুড়িতে প্রতিটিতে ৩০টি করে আম আছে, অন্য একটি ঝুড়িতে আছে ৩৭টি করে আম, তাহলে ৭টি ঝুড়িতে মোট কতটি আম আছে? এটা বের করার জন্য আমাদের প্রথমে ৬টি ঝুড়িতে মোট কতটি আম আছে এটা বের করতে হবে এবং এটা বের করার জন্য গুণ দিতে হবে। তা হলো ৬টি ঝুড়ির সাথে এই ৩০টি আম গুণ করতে হবে। অর্থাৎ এই ঘরে আমরা লিখব ৬ আর এ ঘরে লিখব ৩০। তাহলে ৬ এবং ৩০ গুণ করতে হবে। ৬ এবং ৩০ গুণ করলে আমরা দেখি যে এখানে ৩ দশক আর এখানে ৬, তাহলে ৬ দিয়ে ৩ দশককে গুণ করব। ৬ আর ৩, ৩ ৬ ১৮, তার সাথে দশক, তাহলে ১৮ দশক বলতে ১৮ দিয়ে একটি শূন্য, অর্থাৎ ১৮০। তার মানে এখানে লক্ষ্য করো, এই শূন্য শূন্য যদি আমরা আগে লিখি তারপরে ৩ আর ৬ গুণ করলে ৩ ৬ ১৮ হয়। এভাবে আমরা গুণটা সহজে করে ফেলতে পারি। তাহলে ১৮০টি আম আছে এখানে ৬টি ঝুড়িতে। তাহলে এখানে ৭টি ঝুড়িতে মোট আম আছে, আমরা এভাবে লিখব, এখানে ১৮০ আর এখানে সপ্তম ঝুড়িতে, অর্থাৎ একটি ঝুড়িতে আছে ৩৭টি, সেই ৩৭টি। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো ৭
আর শূন্য যোগ করলে হয় 7 তারপরে 3 আর 8 যোগ করলে হয় 8 এর পরে 3 গণনা করি 8 9 10 11 তাহলে 11 এর 1 হাতে রইল 1 1 আর এই 1 এ হলো 2 তাহলে আমরা পেলাম 217 টি এখানে 217 টি আম আছে আমরা এখানে সহজে বের করে ফেললাম এটা তাহলে গাণিতিক বাক্য হবে 6 গুণ হলো 30 আর যোগ হলো 37 এখানে 6 আর 3 গুণ করলে হচ্ছে 180 আর এখানে হবে 37 তারপর দুটি মিলিয়ে যোগ করলে হয় 217 তাহলে আমরা এখানে লিখতে পারি 217 টি আম আছে এখানে টিয়া বলছে সমাধানের আরো উপায় চিন্তা করি এটা সমাধানের জন্য আরো কোনো উপায় আছে কিনা সেটাও চিন্তা করা যেতে পারে এখন আসো এখানে লক্ষ্য করি দ্বিতীয় কাজ রহিম সাহেব 185 টাকা দরে চারটি তরমুজ কিনে দোকানদারকে 750 টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন লক্ষ্য করো 185 টাকা দরে সে চারটি তরমুজ কিনেছে রাফি বলছে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে গুণ করতে হবে এবং পরে বিয়োগ করতে হবে তুলি বলছে সমস্যাটি সমাধান করার জন্য গাণিতিক বাক্য কি হবে এখানে গাণিতিক বাক্য দিয়ে দেওয়া হয়েছে গাণিতিক বাক্য হবে 750 বিয়োগ 185 গুণ 4 সমান খালি ঘর এখানে লক্ষ্য করো প্রশ্নটা যে দোকানদারকে মোট 750 টাকা দিয়েছেন তাহলে 750 টাকা থেকে আমরা বিয়োগ করব যে টাকাটা এখানে 185 গুণ 4 করে দিয়ে যা হয় সেই গুণফলটা আমরা বিয়োগ করব এই 750 টাকা থেকে বিয়োগ করলে যা থাকবে সেই টাকাটা এই দোকানদার ফেরত দিবে তাহলে এখানে প্রথম ধাপে দেখো প্রথমে একটি তরমুজের দাম 185 টাকাকে 4 দ্বারা গুণ করতে হবে তাহলে 185 গুণ 4 সমান 740 টাকা 740 পাওয়া গেল কিভাবে 4 5 20 রইল 0 হাতে রইল 2 4 8 32 আর 2 এ 33 34 34 এর 4 হাতে রইল 3 4 এক 4 আর 3 এ 7 এবার দ্বিতীয় ধাপে 4 টি তরমুজের দাম 750 টাকা থেকে বিয়োগ করতে হবে তাহলে 750 বিয়োগ 740 সমান 10 দোকানদার 10 টাকা ফেরত দেবেন তাহলে এইভাবে এই সমস্যাটির সমাধান আমরা করে ফেললাম আর এবারে তিন নম্বর একটি সমস্যা রয়েছে এই সমস্যাটি আমরা সমাধান করব একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর 42 জন শিক্ষার্থীর প্রত্যেককে 30 টাকা করে চাঁদা তুলে সেখান থেকে 1000 টাকা বন্যার্তদের সহায়তার জন্য দান করলো এখন তাদের কাছে কত টাকা রইল এখানে দেখো শিক্ষার্থীরা নিজেরাই চাঁদা তুলেছে এবং 30 টাকা করে তুলে যত টাকা হয়েছে তা থেকে 1000 টাকা বন্যার্তদের মধ্যে দান করেছে তাহলে যেভাবে এই সমস্যাটি সমাধান করতে হবে তাহলে এরকম 30 জনে মোট এখানে আমরা বসাবো 42 আর 30 এই দুটি গুণ করব তাহলে 42 জন শিক্ষার্থী 30 টাকা করে দিয়েছে আমরা গুণ করে দেখি গুণফল কত হয় এখানে 30 এর 0 আমরা এখানে আগে 0 বসাবো
তারপরে তিন দিয়ে দুইকে গুণ করি তিন দুগুণে ছয় তারপরে তিন দিয়ে আবার চারকে গুণ করি তিন চারে বারো এই হয়ে গেল বারোশো ষাট অর্থাৎ এক হাজার দুইশো ষাট টাকা আমরা এটাকে একটু ছোট করে লিখি এক হাজার দুশো ষাট টাকা এবার বর্ণার্থদের দেওয়ার পর তাদের কাছে রইল তাহলে এখানে লিখব আমরা এক হাজার দুইশো ষাট তার থেকে বিয়োগ দেব এক হাজার টাকা এক হাজার টাকা বিয়োগ দিলে যত টাকা থাকে তাহলে এক হাজার টাকা আমরা এই এক হাজার এর সাথে এক হাজার বিয়োগ দিলাম তাহলে দুশো ষাট রইল তাহলে আমরা এখানে পেলাম দুইশো ষাট এবারে গাণিতিক বাক্যটি হবে এরকম প্রথমে বিয়াল্লিশ তারপর তার সাথে গুণ করব হলো ত্রিশ এবং তার থেকে বিয়োগ দিব এক হাজার তাহলে প্রথমে বিয়াল্লিশ আর ত্রিশ গুণ করলে যা হয় তা এখানে লিখব সেটা হলো এক হাজার দুইশো ষাট আর এখানে এক হাজার এবারে এক হাজার দুইশো ষাট থেকে এক হাজার বিয়োগ দিলে থাকে দুইশো ষাট টাকা তাহলে অবশিষ্ট রইল দুইশো ষাট টাকা আমরা এর মধ্য দিয়ে এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ